এই গাইস, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আমি আছি তো বাড়িতে, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ি। আমাদের বাড়ি অতটা পাকা চাকা না, অতটাও কি পাকাই না, আমাদের বাড়ি তো মানে ভাঙা চোরা বাড়ি, দেখতেই পাচ্ছ। তো আমরা গেছিলাম হচ্ছে আমাদের ক্ষেতে, বাট আমি ক্ষেতটা অনেকদিন থেকে দেখি না, তাই দেখতে গেছিলাম। তো ওখানে আমি এন্ট্রিটা দিতে ভুলে গেছিলাম, মানে একটু ভুলে গেছিলো, যেন ডিলিট করে দিয়েছি। তো বাড়িতে এসে দিচ্ছি, তো ভিডিওটা একদম দেখতে থাকো, মানে কিরকম আমাদের ক্ষেত, কী কী হয়েছে, কী কী ফসল করেছে, সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর সবুজ কার না ভালো লাগে, তো ভিডিওটা দেখতে থাকো। বুঝতাম না, মা যাচ্ছে, আমি যাচ্ছি হচ্ছে আমাদের ক্ষেতে। তো আমি অনেকদিন পরে খেতে যাচ্ছি, দেখতে যাচ্ছি যে আমাদের জমির হালাত কিরকম, আর হচ্ছে কিরকম হয়েছে ধান। তো এদিকে তো চারিদিকে ধানই আছে, ধান 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 ধান, ওইদিকে একটা পুকুর। হ্যালো, আসো। তো বাইকে যে কি পিছনে ঝগড়া চলছে, কারণ হচ্ছে আমাদের এখানে তোমরা নিউজে শুনতে পেরেছো যে একটা মানে ষাঁড় গরুকে মেরে চলে গেছিল মুসলিমরা, তো সেই জন্য এটা নিয়ে আর কি ঝগড়াঝাটি চলছে এখানে। এমনি ডিসকাস চলছে কি হলো না হলো। তো আমি শিলিগুড়ি শাখাই, এখন সবাই রাস্তা থেকে দাঁড় করাচ্ছে আমাকে, ধান খেত যাইতো, ধান খেত দেখতো, শিলিগুড়ির শাখাই, শিলিগুড়ির আত্মীয় নৌকা বৌদি এখন আমাকে দাঁড় করালো। রৌনক দিয়ে আনছে, এদিকে পুরো সবুজ। দেখতেই পাচ্ছ আমরা হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি, আসার চারিদিকে খালি সবুজ দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, কারণ আমাদের এদিকে গ্রাম আর খালি সবুজ সবুজ, সবাই ধান করেছে তাই খালি ধান খেতে। আর এই দিকটা খুব সুন্দর লাগে, সবসময় আমি আসি আর ফটো টটো তুলতাম আগে। আর এদিকে যারা পাট শুকিয়েছে তাদের পাট কাঠি দেখা যাচ্ছে, বাট আমাদের আবার হয়নি। দেখতেই পাচ্ছো জঙ্গলগুলোর জন্য বাড়ি দেখাই যায়, এই বাড়িতে এখন কেউ থাকে একলাই বাড়ির যেন জামাই বিদেশ। ওই যে আমাদের ক্ষেত দেখা যাচ্ছে, ওই যে এই যে আমাদের ক্ষেত 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 ফাইনালি চলে এসেছি আমাদের ক্ষেতে, দেখতেই পাচ্ছ। এই যে সামনে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো, কথা করো, জঙ্গল বিশাল করে লাগে, কি বড় করেছে কোন গরম, কথা করো শ্যাওলা, তোমাদের সাথে শেয়ার করবো, বাট একটু ওয়েট করো, সামনে যাই তারপর দেখাচ্ছি। খুব জমি, এটা হচ্ছে আমাদের এখান থেকে ওইখান পর্যন্ত লাস্ট মাথা। ও বাইরে বানাইতেছে, দেখতে পাচ্ছ আখের বাগানটা, এই যে বাগানটা দেখতে পাচ্ছ, কুইশাল, আমরা বলি কুইশাল, তো যে যা বলো। তো যাই হোক, এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এখানে প্রায় আগে যখনই আসতাম বিয়ের আগে, মানে ডেলি ভাবতাম যে একটা না একটা তো একদিন চুরি করবই, বাট হয়ে উঠলো না। বাট এটা আমাদের দাদুরই বাগান, কিন্তু তাও যাই না, একটু খিটখিটে তো তাই যাই না আর কি।
বাট এইদিকে দেখো কত সুন্দর লাগছে, খালি সবুজ সবুজ সবুজ। এখানে ফটো তুললে যা লাগবে না, ও এটা আমাদের জমি না, আমাদের হচ্ছে এই পাশে। ওখান থেকে ওই যে বাড়িটার পিছন থেকে শুরু করে এই যে এই বড়ই গাছগুলো, মানে কুল গাছগুলো দেখতে পাচ্ছ সব আমাদেরই। আর এই গাছগুলো অনেক গাছ লাগিয়েছিল আমাদেরই কাকা, গরু টুরু লাগিয়ে একদম শেষ করে দিয়েছে, বাট এখন বেশি একটা গাছ নেই দেখতে পাচ্ছ। আর এদিকে পুরো জমি আমাদের, ওই বাড়ির লাস্ট মানে প্রথম পর্যন্তই আমাদের জমি, খালি ধান। ধান আর ধান 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 আমাদের বেসিক্যালি কোনো একটা মানে কোনো সবজি টবজি বেশি একটা চাষ হয় না, পাট ধান আর ভুট্টাটা প্রায় যদি ইচ্ছা হয় করলো, বাট এতটুকু আর কিছু একটা করে না। জামার মধ্যে লাগে, হ্যাঁ ওই একটা বগা মানে বক বক। গাছগুলো দেখতে পাচ্ছ, এই পাট গাছগুলো আমাদেরই ছিল, কিন্তু এবার মানে বৃষ্টির জন্য কিনছে ও। আচ্ছা যাই হোক, এটা আমাদেরটা না ছিল আমাদের, বাট এখন কিনে নেওয়ার পরে ওটা হয়ে গেছে। তো যাই হোক, আমাদের না, সরি ভুল করে ভিডিওটা করেছি,